ক্লাসে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস সংক্ষেপে আমরা যেটাকে গ্যাপ বলে জানি GAAP মূলত একটি তাত্ত্বিক বা থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমরা নিশ্চয় জেনে থাকো যে হিসাব বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান কিংবা গণিত শাস্ত্রের মতো বিশুদ্ধ কোনো বিজ্ঞান না পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞানে যেরকম আমরা আমাদের যে তত্ত্বগুলোকে আমরা দেখতে পাই ওগুলো চিরন্তন একটা অস্তিত্ব কাজ করে আমি যদি সংক্ষেপে বলি a+b² = a² + 2ab + b² এই ফর্মুলাটা এখন সত্য 100,000 বছর পরেও সত্য অর্থাৎ চিরন্তন এগুলো সত্য হিসাবে প্রতিষ্ঠিত কিন্তু হিসাব বিজ্ঞান এটা একটা মূলত কৌশল এ সেট অফ টেকনিক্স আমরা বলে থাকি হিসাব বিজ্ঞানকে এখন হিসাব বিজ্ঞান যুগের সাথে সাথে আপডেট হয় প্রয়োজনের নিরিখে ব্যবসায়ীদের প্রয়োজনের নিরিখে রাষ্ট্রের আইন বহুদিনের অভ্যাস নতুন প্রযুক্তির প্রয়োগ ইত্যাদি নানান কারণে হিসাব বিজ্ঞানকে তার কনসেপচুয়াল বিষয়টাকে আপডেট করা হয় যুগ উপযোগী করা হয় মূলত যেমনটা আমি বলছিলাম হিসাব বিজ্ঞান হচ্ছে এ সেট অফ টেকনিক্স একগুচ্ছ কৌশল কিন্তু হিসাব বিজ্ঞান এর স্ট্রাকচারাল কনসেপ্টটা থিওরিটিক্যাল কনসেপ্টটা বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কতগুলো নিয়ম কতগুলো নীতি কতগুলো প্রথার উপর প্রতিষ্ঠিত এই নিয়ম কানুনগুলো প্রথাগুলো দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত দীর্ঘদিন এর প্রয়োগ কার্যাভ্যাসের মধ্য দিয়ে আজকের এই রূপ লাভ করেছে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা যেটাকে আমরা হিসাব বিজ্ঞান নীতিমালা বলে থাকি এটা প্রতিষ্ঠিত হওয়ার বহু পূর্বে হিসাব বিজ্ঞানের প্রাথমিক পর্যায়ে যখন নীতিমালাগুলো প্রতিষ্ঠিত হয়নি তখন ব্যবসায়ীরা হিসাব রক্ষকরা প্রয়োজনের নিরিখে কতগুলো নিয়ম ফলো করত অনুসরণ করত এই নিয়মগুলোকে তখন বলা হতো অ্যাকাউন্টিং কনভেনশন বা হিসাব প্রথা এবং দীর্ঘদিন ধরে এই হিসাব প্রথাগুলো যখন দীর্ঘদিন ধরে এই হিসাব প্রথাগুলো একটা পর্যায়ে হিসাব রক্ষণের প্রয়োজনে অ্যাকাউন্টিং কনভেনশন অ্যাকাউন্টিং কনসেপ্ট হিসাবে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ অ্যাকাউন্টিং কনভেনশনগুলা দীর্ঘদিন প্রয়োগ হওয়ার পরবর্তীতে একটা সময় এসে এগুলো হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টিং কনসেপ্ট হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং হিসাব বিজ্ঞানের সার্বজনীনতা তথ্যের গ্রহণযোগ্যতা সমরূপতা অ্যাকাউন্টেবিলিটি ক্রেডিবিলিটি এনশিওর করার জন্য এই কনসেপ্টগুলা বেসিক অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন হিসাবে গণ্য হয় এখন এই বেসিক অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনগুলোকে আবার অ্যাকাউন্টিং পোস্টুলেটও বলা হয় হিসাব তত্ত্বের গ্রহণযোগ্যতা সমরূপতা নিশ্চিত করার জন্য এই পোস্টুলেটগুলো বা কনসেপ্টগুলো একটা সময় এসে হিসাব নীতিমালা হিসাবে প্রতিষ্ঠিত হয় আর এই নীতিমালাগুলো যখন পৃথিবীর সকল দেশ এবং সকল ব্যবসায়ী হিসাব পেশাজীবী প্রতিষ্ঠানগুলো গ্রহণ করে নেয় মেনে নেয় তখনই এটাকে সার্বজনীন হিসাব বিজ্ঞান নীতিমালা বলা হয় অর্থাৎ সকলেই যখন এই নীতিমালাগুলোকে এই নিয়মগুলোকে অনুসরণ করা শুরু করলো তখন এটা একটি সার্বজনীন রূপ লাভ করলো কেন এই বিষয়টা হলো ওই যে বললাম পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিতশাস্ত্রের মতো বিশুদ্ধ বিজ্ঞান না প্রয়োজনের নিরিখে নতুন আইনের সাথে খাপ নতুন আইনকে অনুসরণ করতে গিয়ে নতুন নতুন করে নিয়ম কানুন প্রবর্তন করতে হয় আর এই বিষয়গুলো একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে আসে এগুলোই হচ্ছে কি সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা মনে রাখতে হবে এই সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালাগুলো হিসাববিদদের কার্যাভ্যাস অর্থাৎ যখনই তারা প্রয়োজন সমস্যা অনুভব করত আর একটা সমাধান বের করার চেষ্টা করত রাষ্ট্রের আইন এবং আদালতের রায়ের মাধ্যমে এগুলো প্রতিষ্ঠিত হয় 1973 সালে আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি যখন আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডে পরিণত হয় এবং এফএএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এরা এসে একটা সময়ে অ্যাকাউন্টিংয়ের এই পোস্টুলেট এবং কনসেপ্টগুলোকে পৃথকভাবে প্রকাশ না করে একত্রে একসাথে হিসাব বিজ্ঞান নীতিমালা বলে প্রতিষ্ঠা করা শুরু করে এবং মনে রাখতে হবে আমেরিকার কংগ্রেস এবং এসইসি এই হিসাব বিজ্ঞান নীতিমালাগুলো প্রণয়নে যথেষ্ট গুরুত্ব সহকারে
এটাকে কন্ট্রোল করে। এবার আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব, গ্যাপ, গ্যাপের এলিমেন্ট বা গ্যাপের উপাদান, অথবা সহজভাবে যদি বলি এখানে কয়টা নিয়ম আছে, কয়টা নীতি আছে, কয়টা প্রথা আছে, এই সবগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। এ পর্যায়ে এসে আমরা হিসাববিজ্ঞানের এই গ্যাপের এলিমেন্টগুলোকে বা উপাদানগুলোকে জানার চেষ্টা করব। মোদ্দা কথা, যেহেতু এটাকে আমরা নিয়ম বলছি, নীতি বলছি, আইন বলছি, যাই বলি না কেন, কয়টা নিয়ম আছে, কয়টা নীতি আছে, কয়টা প্রথা আছে, সর্বমোট 12টা এলিমেন্ট আমরা পাব। এই 12টা এলিমেন্টকে তিনটা ভাগে ভাগ করা হবে। কতগুলো এলিমেন্টকে বলা হবে অ্যাজাম্পশন, কতগুলো এলিমেন্টকে বলা হবে প্রিন্সিপালস, এবং কতগুলো এলিমেন্টকে বলা হবে কনস্ট্রেন্ট। চারটা এলিমেন্টকে বলা হবে অ্যাজাম্পশন, চারটা এলিমেন্টকে বলা হবে প্রিন্সিপালস, এবং চারটা এলিমেন্টকে বলা হয় কনস্ট্রেন্ট। শুরুতেই আমরা চারটা অ্যাজাম্পশন জানার চেষ্টা করব। এক নম্বর অ্যাজাম্পশন, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন, বাংলায় অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্যতা। আমরা জানি হিসাববিজ্ঞান এর কাজ হচ্ছে গিয়ে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা এবং এর দ্বারা ফলাফল প্রস্তুত করে ফলাফলগুলোকে হিসাব তথ্যের যারা ব্যবহার করে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এখন লেনদেন বলতে আমরা কোনগুলোকে বুঝব? একটি প্রতিষ্ঠানের জীবনে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটবে। এই ঘটনাগুলোর মধ্য থেকে যেগুলো দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলবে ওই সমস্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন বলে হিসাববিজ্ঞানের লিপিবদ্ধ করে থাকি। জাবেদা, খতিয়ান, রিয়ামিল সব আমরা অনুসরণ করে থাকি। এখন যে ঘটনাগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় ওগুলোকে, ওই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো না এবং হিসাববিজ্ঞানের গণ্ডির মধ্যে আসবে না। এই যে বিষয়টা, প্রতিষ্ঠানের জীবনে অনেক ঘটনা ঘটতে পারে যেগুলোর সাথে টাকা পয়সার সম্পর্ক নেই সরাসরি, কিন্তু প্রতিষ্ঠানের উপর হয়তোবা তার প্রভাব থাকতেও পারে, কিন্তু যেহেতু ওই সমস্ত ঘটনাগুলোকে টাকার মাপকাঠিতে নিরূপণযোগ্য নয়, অর্থের অঙ্কে প্রকাশযোগ্য নয়, তাই আমরা ওই সমস্ত বিষয়গুলোকে লেনদেন বলি না এবং জাবেদা, খতিয়ান বা হিসাববিজ্ঞানের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসি না। এই কাজটা আমরা কেন করছি? মনিটারি ইউনিট অ্যাজাম্পশন বা অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য এই অ্যাজাম্পশনটির উপর শ্রদ্ধা প্রদর্শন করার জন্য, এই অ্যাজাম্পশনটাকে অনুসরণ করার জন্য। তাহলে মনিটারি ইউনিট অ্যাজাম্পশন বা অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য এই অ্যাজাম্পশনটা দ্বারা আমরা কি বুঝি? একটাই কথা, যাহা টাকা দ্বারা পরিমাপযোগ্য, যার সাথে টাকা পয়সার সম্পর্ক আছে, ওই সমস্ত বিষয়গুলোই হিসাববিজ্ঞানের আওতার মধ্যে আসবে। দুই নম্বর অ্যাজাম্পশন, গোয়িং কনসার্ন কনসেপ্ট বা চলমান ধারণা। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর এটি চিরকাল চলবে, চিরকাল প্রতিষ্ঠিত থাকবে, চিরকাল ব্যবসা করবে। অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে একটি চিরন্তন অস্তিত্ব প্রদান করা হবে, চিরন্তন সত্তা দান করা হবে। ব্যবসায় প্রতিষ্ঠানটি হবে চির অমর, এটি কখনো মারা যাবে না, এটি কখনো ধ্বংস হবে না, এটি কখনো বিলোপ সাধন হবে না। এটিকে একটি কৃত্রিম সত্তা দান করা হবে, কৃত্রিম ব্যক্তি সত্তা দান করা হবে, এবং এই কৃত্রিম ব্যক্তি সত্তাটি হবে চিরন্তন অস্তিত্বের অধিকারী। এই যে বিষয়টা, এটা গোয়িং কনসার্ন কনসেপ্ট বা ব্যবসায়ের চলমান ধারণার কারণে এমনটি আমরা মেনে নিই। তাহলে গোয়িং কনসার্ন কনসেপ্টের মূল কথা কি? মূল কথা হচ্ছে কি, ব্যবসায় প্রতিষ্ঠানকে, ব্যবসায়ীকে একটি চিরন্তন অস্তিত্বের অস্তিত্ব দেওয়া হবে, এটা চির অমর, এটা চিরকাল থাকবে, ব্যক্তির মতো আচরণ করবে, তার নামে নিজস্ব একটি সিলমোহর থাকবে, সেই সিলমোহরের মাধ্যমে সে সমস্ত লেনদেনগুলোকে সমস্ত পক্ষের সাথে তার লেনদেন সংগঠিত হবে। এই যে গোয়িং কনসার্ন কনসেপ্ট আমরা আলোচনা করলাম, এর ভিতরে দুটো সীমাবদ্ধতা লক্ষ্য করি আমরা। একটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান এটা কোনো ন্যাচারাল সত্তা নয়, এখানে একটি কৃত্রিম সত্তা দান করা হচ্ছে, যার ফলে এটাকে আমরা বলতেই পারি চিরকাল বেঁচে থাকবে, চির অমর, কখনো মরবে না, মারা যাবে না, ধ্বংস হবে না, বিলোপ সাধন হবে না। কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানটি যিনি প্রতিষ্ঠা করলেন, যে মালিক, তিনি তো চির অমর নন, তিনি তো মারা যাবেন, তিনি তো মরণশীল,
আর এই ত্রুটিটাকে দূর করার জন্যই চলমান ব্যবসায় ধারণার পাশাপাশি আরও একটি কনসেপ্ট এর প্রবর্তন করা হয়েছে, যেটি হচ্ছে সত্তা ধারণা, এন্টিটি কনসেপ্ট। অর্থাৎ 3 নম্বর কনসেপ্টটি হচ্ছে কি, সত্তা ধারণা বা এন্টিটি কনসেপ্ট। কেন এটার প্রবর্তন করার প্রয়োজন পড়ল, ও যে চলমান ধারণাকে অনুসরণ করতে গিয়ে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানকে চিরকাল ব্যাপিয়ে বেঁচে থাকবে বলে কল্পনা করছে, মালিক তো চিরকাল বেঁচে থাকবে না, তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যে বাহিরের বিভিন্ন পক্ষের সাথে তার যে লেনদেন হবে, তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানকে তো আলাদা একটি সত্তা দান করতেই হবে। ব্যক্তি তো মারা যাবে, মালিক তো মারা যাবে, বাইরের মানুষগুলো যেন এই প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে কখনো ভয় না পায়, এই জন্য বলা হচ্ছে ব্যবস্থাপনা মালিকানা পৃথক, মালিকানার পক্ষে তোমরা লেনদেন করবো না, ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে যত লেনদেন লিপিবদ্ধ করা হবে তত তার সব ব্যবস্থাপনার পক্ষে লিপিবদ্ধ করা হবে, ব্যবস্থাপনার পক্ষে, ব্যবস্থাপনার সাথে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সবার লেনদেন হবে। মালিক মারা গেলে কারো ভয় পাওয়ার কোনো কারণ নাই, যারা এই প্রতিষ্ঠানকে ঋণ দিবে তাদের এমনটি ভয় পাওয়ার কোনো কারণ নাই যে মালিক যদি মারা যায় আমার ঋণের টাকা ফেরত দিবে কে। অর্থাৎ বাহিরের যে সমস্ত পক্ষ আছে তারা যেন এই প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে কখনো ভয় না পায়, এই জন্য ব্যবস্থাপনা আর মালিকানাকে দুটো পৃথক পৃথক সত্তা দান করা হয়েছে, এবং ব্যবসায় প্রতিষ্ঠান তার যাবতীয় লেনদেন ব্যবস্থাপনার পক্ষে লিপিবদ্ধ করবে। মালিক মারা গেলেও কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ ব্যবসায় প্রতিষ্ঠান চিরকাল বেঁচে থাকবে। অর্থাৎ এন্টিটি কনসেপ্টের মূল কথা হচ্ছে ব্যবস্থাপনা মালিকানা পৃথক, ব্যবস্থাপনার সাথে সকলের লেনদেন হবে, ব্যবস্থাপনার সাথে ব্যবসায়িক লেনদেন হবে, ব্যবস্থাপনার নামে একটা সিল থাকবে, এই সিল মোহর ব্যবহার করে সে সমস্ত পক্ষের সাথে তার ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করবে। চলমান ব্যবসা ধারণার আরেকটা ত্রুটি আছে, একটি প্রতিষ্ঠান যদি আমি ধরি আজকে প্রতিষ্ঠিত হলো 2020 সালে এবং কেয়ামতের সময় সে ধ্বংস হবে, এখন প্রশ্ন হচ্ছে এই যে হাজার হাজার বছর এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে বলে আমরা কল্পনা করতেছি, সে কিভাবে বেঁচে আছে, সে কেমন পারফর্ম করতেছে, তার পারফরমেন্স কেমন, এটা মূল্যায়ন করার জন্য তো তাহলে কেমন পর্যন্ত বেঁচে থাকতে হবে, এটা তো সম্ভব না। তাই এই ব্যবস্থাপনার অনাদি অনন্ত অসীম হিসাবকালটাকে, অসীম জীবনটাকে সুবিধাজনক ছোট ছোট এককে ভাগ করার একটা প্রশ্ন আসলো, যেন এই প্রতিষ্ঠানের পারফরমেন্স মূল্যায়ন করা যায়। তুমি যদি কল্পনা করো একটা ব্যবসা প্রতিষ্ঠান 1000 বছর টিকে থাকলো, তাহলে কেমনভাবে টিকে থাকলো, এটা মূল্যায়ন করতে হলে 1000 বছর পরে গিয়ে তোমাকে মূল্যায়ন করতে হবে, কিন্তু এটা তো সম্ভব না, ইম্প্র্যাকটিক্যাল একটা ধারণা। তাই প্রতিষ্ঠানের পারফরমেন্স মূল্যায়ন করার জন্য তার অনাদি অনন্ত অসীম হিসাবকালটাকে ছোট ছোট এককে ভাগ করে নেওয়ার প্রয়োজন পড়লো, আর এই প্রত্যেকটা ভাগকেই বলা হবে এক একটা হিসাবকাল, অ্যাকাউন্টিং পিরিয়ডিসিটি পোস্টুলেট। এই হচ্ছে হিসাবকাল ধারণা, এবং মনে রাখতে হবে এই হিসাবকাল ধারণা অনুযায়ী হিসাবকালটা কত দিন হবে, কত মাস হবে, কতটুকু সময় নিয়ে হবে এক একটা হিসাবকাল, এটা প্রতিষ্ঠানের ইচ্ছাধীন। প্রতিষ্ঠান যদি মনে করে তার হিসাবকাল হবে 10 বছর, হতে পারে 10 বছর, প্রতিষ্ঠান যদি মনে করে তার হিসাবকাল হবে 1 মাস, প্রতি 1 মাস পর পর সে তার পারফরমেন্স মূল্যায়ন করবে, করতে পারে। প্রতিষ্ঠান যদি ইচ্ছা পোষণ করে যে তার হিসাবকাল হবে 3 মাস, 3 মাস পর পর সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রণয়ন করবে এবং তার পারফরমেন্স মূল্যায়ন করবে। অর্থাৎ প্রতিষ্ঠান নিজে নির্ধারণ করবে তার হিসাবকালটা কত দিন কত মাস হবে, কতদিন পর পর সে তার পারফরমেন্স মূল্যায়ন করবে। আমি আশা করছি তোমরা অ্যাজাম্পশনগুলোকে বুঝতে সক্ষম হয়েছ। এবার আমরা আলোচনা করব প্রিন্সিপালসগুলো। 4টা প্রিন্সিপাল রয়েছে, গ্যাপের যে 12টা এলিমেন্ট আছে এর মধ্যে 4টা এলিমেন্টকে বলা হয় প্রিন্সিপালস বা নীতি। 1 নম্বর প্রিন্সিপাল হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি। এই নীতির মূল কথা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান যখন ব্যালেন্স শিট প্রস্তুত করবে, কিংবা যখন সম্পত্তি ক্রয় করবে, কিংবা যখন সে সেবা গ্রহণ করবে, তখন এই সব কিছুর মূল্য ক্রয় মূল্যে হিসাবে লিপিবদ্ধ করতে হবে। ব্যাপক অর্থে আমরা বলে থাকি ব্যালেন্স শিটের সম্পত্তি পাশের সম্পত্তিগুলোকে লিপিবদ্ধ করা হবে তার প্রকৃত ক্রয় মূল্যে। মনে করো তুমি আজকে একটি মেশিন ক্রয় করলে 1 লক্ষ টাকা দিয়ে, এবং 5 বছর পরে এই মেশিনটার বাজার মূল্য যাহাই হোক না কেন, তার আয়ুষ্কালের শেষ পর্যন্ত প্রত্যেক বছরের ব্যালেন্স শিটে এই সম্পত্তিকে তার ক্রয় মূল্যে প্রদর্শন করতে হবে। অর্থাৎ সম্পত্তির বর্তমান বাজার মূল্যে তাকে হিসাব তাকে ব্যালেন্স শিটে প্রদর্শন করানো দেখানো যাবে না।
এটাকে ঐতিহাসিক ক্রয়মূল্য নীতি বলা হয়। এই কারণে ঐতিহাসিক ক্রয়মূল্যর আরেক নাম হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। অর্থাৎ আজ থেকে 5 বছর আগে 10 বছর আগে যে স্থায়ী সম্পত্তিগুলো তুমি ক্রয় করেছিলে ওগুলোর বর্তমান বাজার মূল্য যাহাই হোক না কেন, তাকে 5 বছর আগের যে ক্রয়মূল্য ছিল সেই ক্রয়মূল্যই প্রদর্শন করতে হবে। সময়ের সাথে সাথে আমরা জানি সম্পত্তির দাম ওঠানামা করে। ভূমি একটি সম্পত্তি যার দাম সাধারণত বাড়ে। কলকব্জা ফার্নিচার স্থায়ী সম্পত্তি যার দাম সাধারণত কমে, কিন্তু দাম বাড়ুক অথবা কমুক ব্যালেন্স শিটে প্রদর্শন করতে হবে যে দামে ক্রয় করা হয়েছে সেই দামে। এই জন্য হিস্টোরিক্যাল কস্টকে অ্যাকচুয়াল কস্ট বলা হয়। বর্তমান বাজার মূল্যে সম্পত্তিকে ব্যালেন্স শিটে উদ্ধৃতপত্রে প্রদর্শন করা যাবে না। এই যে কনসেপ্টটা এটারই নাম হচ্ছে গিয়ে ক্রয়মূল্য নীতি বা ঐতিহাসিক ক্রয়মূল্য নীতি। যদি প্রশ্ন করে ব্যালেন্স শিটের সম্পত্তি সমূহকে প্রদর্শন করা হয় কোন নীতিমালার আলোকে, তোমাকে জবাব দিতে হবে ঐতিহাসিক ক্রয়মূল্য নীতি বা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালের কারণে। এবার আমরা জানার চেষ্টা করব আদায়করণ নীতি বা আয় শনাক্তকরণ নীতি রিয়েলাইজেশন প্রিন্সিপাল অথবা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল। আমরা যেমনটি বলে থাকি রেভিনিউ শুড বি রিকগনাইজড হোয়েন দ্য সেল ইজ মেড অর দ্য সার্ভিস ইজ প্রোভাইডেড। যখন পণ্যটি বিক্রি করা হচ্ছে অথবা যখন সেবা প্রদর্শন প্রদান করা হচ্ছে, এখানে যখন বলতে যে হিসাবকালকে আমি বুঝাচ্ছি, পণ্যটা যে হিসাবকালে বিক্রি করা হয়েছে সেবাটা যে হিসাবকালে প্রদান করা হয়েছে এটা ওই হিসাবকালেরই আয় বলে গণ্য হবে। এখন পণ্যটা বিক্রি করে আংশিক অর্থ তুমি আদায় করতে সক্ষম হয়েছে মনে করো, আর অবশিষ্টটা পরবর্তী হিসাবকালে আদায় হবে, অথবা সেবা যা প্রদর্শন করেছ তার মূল্য আংশিক এই হিসাবকালে আদায় হলো আর আংশিক পরবর্তী হিসাবকালে আদায় হবে, কিন্তু তোমাকে সম্পূর্ণ মূল্যই, সেবার সম্পূর্ণ মূল্যই, বিক্রিত পণ্যের সম্পূর্ণ বিক্রয় মূল্যই এই হিসাবকালের ইনকাম স্টেটমেন্টে আয় হিসাবে প্রদর্শন করতে হবে। এটাই হচ্ছে গিয়ে আয় শনাক্তকরণ নীতি বা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালস অথবা রিয়েলাইজেশন প্রিন্সিপালের মূল কথা। এবার আমরা জানার চেষ্টা করব ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল বা পূর্ণ প্রকাশ নীতি। হিসাববিজ্ঞানের যত প্রাসঙ্গিক তথ্য আছে তা হিসাবে প্রদর্শন করতে হবে পরিপূর্ণভাবে, আংশিক প্রদর্শন করা যাবে না, প্রাসঙ্গিক কোনো তথ্যকে লুকানো যাবে না, গোপন করা যাবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে তোমরা বুঝবে পূর্ণ প্রকাশ নীতিটা আসলে কি জিনিস। তোমরা যখন ব্যালেন্স শিট প্রস্তুত করো তখন সম্ভাব্য দায়গুলোকে কিভাবে লিপিবদ্ধ করো, ব্যালেন্স শিটের দায় পাশে ইনার কলামে ক্লোজ করো অথবা ব্যালেন্স শিটের বাহিরে ফুটনোট আকারে প্রদর্শন করো। আমি যদি প্রশ্ন করি এই সম্ভাব্য দায় তো তুমি দায় পাশের মূল টাকার কলামে লিখছ না, অর্থাৎ ব্যালেন্স শিট এগ্রি করার ব্যাপারে সম্পত্তি পাশ এবং দায় পাশ এক হওয়ার ক্ষেত্রে, মিলে যাওয়ার ক্ষেত্রে এই সম্ভাব্য দায়ের কোনো ভূমিকা নেই, তাহলে তুমি কেন লিপিবদ্ধ করছো? জবাব হবে পূর্ণ প্রকাশ নীতি আমাকে আদেশ করেছে প্রাসঙ্গিক সকল তথ্যসমূহকে হিসাবে প্রদর্শন করতে হবে। সম্ভাব্য দায় একটি প্রতিষ্ঠানের জন্য প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক একটি তথ্য, কাজে এটাকে হিসাববিজ্ঞানে হিসাবে প্রদর্শন করতে হবে। এর সাথে ব্যালেন্স শিট মিলে যাওয়া বা না যাওয়ার কোনো সম্পর্ক নেই। আবার যদি আমি দু একটা প্রাসঙ্গিক সম্ভাব্য দায়ের উদাহরণ দিই, ক্ষতিপূরণের মামলা বিচারাধীন, মামলার রায় এখনো হয়নি, মামলার রায় হবে মনে করো আগামী হিসাবকালে। এখন এই হিসাবকাল শেষে তুমি যে ব্যালেন্স শিট করবে সেই ব্যালেন্স শিট এটাকে তোমার সম্ভাব্য দায় হিসেবে প্রদর্শন করতে হবে, কারণ তুমি জানো না মামলায় তুমি জয়ী হবে না পরাজিত হবে। যদি জয়ী হও তোমাকে এই দায়টা প্রদর্শন করতে হবে না, আর যদি তুমি হেরে যাও, তোমার প্রতিষ্ঠান যদি হেরে যায়, তাহলে তোমাকে কিন্তু ওই দায়টা নিশ্চিতভাবে তোমার ঘাড়ে চাপবে, তোমাকে পরিশোধ করতে হবে। কিন্তু এই বিষয়টা তুমি ফয়সলা করবা, এই বিষয়টা তুমি নিশ্চিত হবা আগামী হিসাবকালে। এই হিসাবকালে তুমি জানতে পারতেছো না মামলায় তুমি জিতবে কি হারবে, কাজে এই হিসাবকালের শেষে যে ব্যালেন্স শিট করবা সেখানে তোমাকে
এটা সম্ভাব্য দায় হিসাবে ইনার কর্মে প্রদর্শন করতে হবে। এটা একটি প্রাসঙ্গিক তত্ত্ব, কাজে এই তত্ত্বটাকে তোমার হিসাবে প্রদর্শন করতে হবে পূর্ণ প্রকাশ নীতির কারণে। এবার আমরা জানার চেষ্টা করব ম্যাচিং প্রিন্সিপাল বা মেলকরণ নীতি সম্পর্কে। এক কথা যদি বলি, সংশ্লিষ্ট বছরের আয়ের সাথে সংশ্লিষ্ট বছরের ব্যয়ের তুলনা করা। ধরো তুমি 2019 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতেছো, আর্থিক বিবরণী করতেছো, এখন 2019 সালের ইনকাম স্টেটমেন্টে তুমি 2019 সালের আয় প্রদর্শন করবে এবং বিপরীতে 2019 সালের ব্যয় প্রদর্শন করবে। 2019 সালের আয়ের সাথে 2019 সালের ব্যয়ের তুলনার দ্বারা 2019 সালের নেট ইনকাম বা নেট লস বের হবে। এই যে তুমি 12 মাসের আয়ের সাথে 12 মাসের ব্যয়ের তুলনা করছো, এটাই মিলকরণ নীতি। এবং ইনকাম স্টেটমেন্ট করার সময় তোমরা বেতনের সাথে বকেয়া বেতন যোগ করো, অর্থাৎ সমস্ত খরচগুলোর সাথে বকেয়া খরচগুলো যোগ করো, সমস্ত আয়ের সাথে বকেয়া আয়গুলোকে যোগ করো, সমস্ত খরচ এবং আয়গুলোর সাথে অগ্রিমগুলোকে বাদ দাও। কেন? তুমি মনে করো ইনকাম স্টেটমেন্ট করতেছো 12 মাসের, তাহলে এখানে 12 মাসের আয় প্রদর্শন করবা, বিপরীতে 12 মাসের ব্যয় প্রদর্শন করবা। বেতন তুমি প্রদান করেছো 10 মাসের, তোমাকে আরো অতিরিক্ত 2 মাসে যোগ করে এটাকে 12 মাসে রূপান্তর করতে হবে, কারণ তুমি উপরে আয় লিখেছো 12 মাসের। বিমা তুমি প্রদর্শন করেছো দিয়েছো 15 মাসের, কিন্তু তোমার ইনকাম স্টেটমেন্ট 12 মাসের, কাজেই তোমাকে এখান থেকে অতিরিক্ত 3 মাসের খরচ বাদ দিতে হবে। এই যে কাজটা তোমরা করছো কেন? মিলকরণ নীতিকে অনুসরণ করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করার চেষ্টা করব কনস্ট্রেইন্ট বা সীমাবদ্ধতা বা নিয়ম ভাঙার নিয়ম বা ব্যতিক্রমসমূহ। হিসাববিজ্ঞানের যে 8টা প্রিন্সিপাল আমি এতক্ষণ আলোচনা করলাম, এর সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ের যদি কখনো অবতারণা ঘটে, অর্থাৎ এই 8টা নীতির যদি কোনো ব্যত্যয় ঘটাতে হয়, তার জন্য কতগুলো ব্যতিক্রম রাখা হয়েছে। অর্থাৎ হিসাববিজ্ঞানের এই নীতিমালাগুলোকে ফ্লেক্সিবিলিটি দান করা হয়েছে, নমনীয়তা দান করা হয়েছে, রিজিড কোনো কিছু এখানে করা হয়নি। অর্থাৎ প্রয়োজনে কোনো একটি আইনের যদি ব্যত্যয় ঘটাইতে হয় তার সুযোগও রাখা হয়েছে, কোনো একটি নিয়মের সাথে যদি ব্যতিক্রম করতে হয়, নিয়মটাকে যদি ঠিক বিপরীতমুখী কোনো প্রয়োগ দেখাইতে হয় তার সুযোগ এখানে রাখা হয়েছে। অর্থাৎ ব্যতিক্রমগুলো বা কনস্ট্রেন্টগুলোর মাধ্যমে বা সীমাবদ্ধতাগুলোর মাধ্যমে মূলত হিসাববিজ্ঞানকে একটি নমনীয় রূপ দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে সক্ষম হবা। 4টা কনস্ট্রেন্ট রয়েছে, 12টা এলিমেন্টের শেষের 4টা এলিমেন্টকে বলা হয় কনস্ট্রেন্ট। 1 নম্বর কনস্ট্রেন্ট, কনজারভেটিজম প্রিন্সিপালস, রক্ষণশীলতা নীতি। এটার মূল কথা কি? এটার মূল কথা তোমরা ছোটবেলা থেকে যে কথাটা জেনে এসছো, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার সময় ক্রয়মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটিকে লিপিবদ্ধ করতে হবে। ধরো ক্রয়মূল্য 1 লক্ষ টাকা এবং বাজার মূল্য হচ্ছে 80,000 টাকা, তোমরা কিন্তু বাজার মূল্য 80,000 টাকায় লিপিবদ্ধ করেছো। কখনই কি মনের মধ্যে প্রশ্ন জেগেছে? ক্রয়মূল্য নীতি আমাকে বলছে যেই দামে কেনা হয়েছে সেই দামে লিপিবদ্ধ করতে, বাজার মূল্য কম হয়ে যাওয়ার কারণে আমি বাজার মূল্যকে লিখছি, কিন্তু আমি তো ক্রয়মূল্য নীতিকে অগ্রাহ্য করছি, কেন? তাহলে যখনই সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করতে গিয়ে ক্রয়মূল্য এবং বাজার মূল্যের মধ্যে বাজার মূল্যটা ছোট হয়ে যায়, আমরা কিন্তু তাকেই লিখছি। এই প্রশ্ন করছি না যে আমি ক্রয়মূল্য নীতিকে শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে বেশি দাম হোক কিন্তু ক্রয়মূল্য আমি লিপিবদ্ধ করব। অর্থাৎ রক্ষণশীলতা নীতির মূল কথা হচ্ছে সম্ভাব্য আয়কে লিপিবদ্ধ না করে সম্ভাব্য ব্যয়কে লিপিবদ্ধ করা। প্রোভাইড ফর অল লসেস অ্যান্টিসিপেটিং নো প্রফিট। তোমার ভবিষ্যতে মনে করো কোনো একটি উৎস থেকে 10,000 টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে, হতেও পারে নাও হতে পারে। হিসাববিজ্ঞান বলছে এই সম্ভাব্য আয় নিয়ে তোমার এখনই কোনো চিন্তা করার দরকার নেই, তোমার ইনকাম স্টেটমেন্টে এই সম্ভাব্য আয়কে দেখাবার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি বিপরীত ঘটনা ঘটে যে কোনো একটি উৎসে ভবিষ্যতে আমার কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, হিসাববিজ্ঞান বলছে, কনজারভেটিজম প্রিন্সিপাল বলছে, তাহলে তুমি এখনই সেটা এই হিসাবকালের ব্যয় বলে গণ্য করো। ভবিষ্যতে কোনো সুখের অনুভূতি আসতে পারে, হিসাববিজ্ঞান বলতে সেটা নিয়ে এখনই আনন্দিত হওয়ার কিছু নেই, ভবিষ্যতে একটা দুঃখজনক ঘটনার সম্মুখীন হতে হতে পারে, হিসাববিজ্ঞান বলছে তার জন্য এখনই ব্যবস্থাপনা রাখো। এই যে বিষয়টা, একটা রক্ষণশীল মানসিকতা,
আমি আমার আনন্দটা নিয়ে এখনই উদযাপন করব না, কিন্তু আমার ভবিষ্যৎ সম্ভাব্য দুঃখকে নিয়ে এখনই আমি প্রস্তুত হয়ে যাব। এই যে কনসেপ্টটা, এটি হচ্ছে রক্ষণশীলতা নীতি। তুমি যদি ক্রয়মূল্যে বেশি লেখো, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার সময় যদি কমটা না লিখে বেশিটা লিখো, তাহলে নেট ইনকাম বেড়ে যাবে। আর যদি কমটা লেখো, নেট ইনকাম কম প্রদর্শন করা হবে। আমরা কমটা লিখতেছি, নেট ইনকাম কম দেখাচ্ছে, কারণ ভবিষ্যতে কী দামে বিক্রি করা যাবে আমি জানি না। সম্ভাব্য সেই আয়কে আমি এখনই আমার ইনকাম স্টেটমেন্টে লিখতে চাচ্ছি না। এটাই হচ্ছে রক্ষণশীলতা নীতির মূল কথা। সম্ভাব্য আয়কে লিপিবদ্ধ করা যাবে না, কিন্তু সম্ভাব্য ব্যয়কে আমি লিপিবদ্ধ করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছে। এবার দ্বিতীয় যে কনস্ট্রেইন বা ব্যতিক্রম নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, শিল্পনীতি। তুমি এমন এক ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে জড়িত যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষে পেছনের যে 8টা নীতিমালা আলোচনা করা হয়েছে তার সবগুলোর যথাযথ অনুসরণ করা সম্ভব নাও হতে পারে। তোমার ব্যবসায়ের ধরনটা এরকম যে প্রচলিত নীতি কানুনগুলো, নিয়ম কানুনগুলোর সাথে আমাকে সাংঘর্ষিক অবস্থার মধ্যে পড়ে যেতে হয়। একটা যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে সক্ষম হবে। ধরো কৃষি পণ্যের সাথে, ব্যবসায়ের সাথে তুমি জড়িত। এখন যারা কৃষির সাথে জড়িত, কোনো কৃষক তুমি দেখবে না যে সে তার প্রকৃত উৎপাদন ব্যয় নির্ধারণ করতেছে বা নির্ণয় করতেছে। যখন সারের প্রয়োজন সে সার দিচ্ছে, যখন কীটনাশকের প্রয়োজন তখন সে কীটনাশক দিচ্ছে, যখন সেচের প্রয়োজন তখন সে সেচ দিচ্ছে, এবং কোনোটারই সে হিসাব রাখতেছে না, যার ফলে তার উৎপাদিত পণ্যের একক প্রতি ব্যয় কত বলতে পারছে না। সে বাজারে উৎপাদিত পণ্য নিয়ে যাচ্ছে, নিয়ে চলতি বাজার মূল্যে সে বিক্রি করতেছে। এই যে বিষয়টা কেন ঘটতেছে, কারণ এখানে প্রকৃত উৎপাদন ব্যয় ওই কৃষক ভাই লিপিবদ্ধ করতে পারছেন না বা পারেন না বা করেন না, যার কারণে তাকে বাধ্য হয়ে ক্রয়মূল্য নীতি অনুসরণ করা থেকে সরে আসতে হয়েছে। অর্থাৎ তোমার শিল্প যদি বলে কোনো একটি নীতির ব্যতিক্রম ঘটাইতে, সেই সুযোগ এখানে রাখা হয়েছে। 3 নম্বর কনস্ট্রেন্ট বা 3 নম্বর ব্যতিক্রম, কস্ট বেনিফিট কম্পারিজন, ব্যয় সুবিধা সম্পর্ক বা রিলেশনশিপ, যেটাই বলি না কেন। এই নীতির মূল কথা হচ্ছে তুমি যে সুবিধা পাওয়ার জন্য তথ্য সরবরাহ করবে, তথ্য সরবরাহের ব্যয় থেকে প্রাপ্য সুবিধাটা অবশ্যই বেশি হতে হবে। এটাই হচ্ছে কস্ট বেনিফিট কম্পারিজন। অর্থাৎ ইনফরমেশন যা তুমি প্রোভাইড করবা তার দ্বারা যে সুবিধা হবে, সেই সুবিধার মূল্য অবশ্যই ব্যয়, তথ্য প্রদান করতে গিয়ে যে ব্যয় হবে তার থেকে বেশি হতে হবে। 3টা 4 নম্বর কনস্ট্যান্ট বা ব্যতিক্রম হচ্ছে মেটেরিয়ালিটি বা বস্তুনিষ্ঠতা। জিনিসটা কেমন, ধরো আমরা ব্যালেন্স শিটের সম্পত্তি বা স্থায়ী সম্পত্তিগুলোকে লিপিবদ্ধ করে থাকি। এই চিন্তার ধারায় আমরা অনুপ্রাণিত হই যে স্থায়ী সম্পত্তিগুলো আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করব, অর্থাৎ তাদের আয়ুষ্কাল অনেক বড় হয়, অনেক লম্বা হয়, দীর্ঘমেয়াদী আয়ুষ্কালের অধিকার এই সমস্ত সম্পত্তিগুলো। যদি তুমি এই যুক্তির কারণে এই সমস্ত সম্পত্তিগুলোকে ব্যালেন্স শিটে লিপিবদ্ধ করে থাকো যে এরা দীর্ঘ একটা জীবন এনজয় করে, দীর্ঘদিন তারা আমাকে সার্ভিস দেয়, দীর্ঘদিন ধরে এই সম্পত্তিগুলোর ব্যবহারের দ্বারা আমি আয় করতে পারি, তাই এগুলোকে আমি ব্যালেন্স শিটের সম্পত্তি পাশে লিপিবদ্ধ করি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তোমার প্রতিষ্ঠানের টেবিলের যে পেপার ওয়েট ব্যবহৃত হয়, এই পেপার ওয়েটও তো 10, 15, 20, 25 বছর, 30 বছর, 50 বছরে কিচ্ছু হবে না যতক্ষণ না তুমি হারিয়ে ফেলো। তাহলে কি তুমি পেপার ওয়েটটাকে অনেক লম্বা একটা আয়ুষ্কালের অধিকারী মনে করে ব্যালেন্স শিটের সম্পত্তি পাশে প্রদর্শন করবে, না এটাকে মনিয়ারি হিসাবে, খরচ হিসাবে দেখাবে? বস্তুনিষ্ঠতার মূল কথাই এটা। তোমাকে অসম্ভব, খুব বেশি অড, খুব বেশি অপ্রাসঙ্গিক দেখায় এরকম কোনো কিছু করা যাবে না। 10 টাকা দামের একটা পেপার ওয়েট, 50 টাকা দামের একটা পেপার ওয়েট, এটাকে তুমি সম্পত্তি বলে নিশ্চয়ই গণ্য করতে পারো না। যেখানে তুমি 1 লক্ষ টাকা দামের সম্পত্তি লিপিবদ্ধ করতেছো, ওই জায়গায় নিশ্চয়ই তুমি 50 টাকা দামের পেপার ওয়েটকে লিপিবদ্ধ করতে পারো না, এই যুক্তিতে যে ওই সম্পত্তিও 10 বছর টিকবে, এই পেপার ওয়েটও 10 বছর টিকবে বা তার থেকে বেশি টিকবে, তোমার এই যুক্তি খাটবে না এখানে। এটা বস্তুনিষ্ঠ হয় না, সুন্দর হয় না, যৌক্তিক হয় না।
তাহলে কনস্ট্যান্ট চারটা কি কি ছিল? 1 নম্বরে কনজারভেটিজম প্রিন্সিপালস, যদিও প্রিন্সিপাল বলতেছি আসলে রক্ষণশীলতা নীতি, সবই কিন্তু নীতি, 12টা এলিমেন্ট প্রত্যেকটাই নীতি। আমরা আলাদা আলাদা ভাগ করতেছি, চারটাকে বলতেছি অ্যাজাম্পশন, চারটাকে বলতেছি প্রিন্সিপাল, চারটাকে বলতেছি নীতি। রক্ষণশীলতা নীতির মূল কথা কি? সম্ভাব্য আয়কে লিপিবদ্ধ না করে সম্ভাব্য ব্যয়কে লিপিবদ্ধ করা। বস্তুনিষ্ঠতা নীতির মূল কথা কি? ওই যে পেপার ওয়েট, এটাকে ব্যালেন্স শিটের সম্পত্তি বসে প্রদর্শন করা যাবে না, জিনিসটা সুন্দর হয় না, দেখতে ভালো লাগে না। কস্ট বেনিফিট কম্পারিজন, ব্যয় প্রদান করতে গিয়ে যা খরচ হবে তা ওই এর থেকে প্রাপ্য সুবিধা অবশ্যই এর থেকে বেশি হবে, সুবিধার মূল্য অবশ্যই বেশি হবে। শিল্পনীতি, প্রয়োজন প্রচলিত নিয়ম কানুনের ব্যত্যয় ঘটানোর জন্য তোমার যদি ইন্ডাস্ট্রি, তোমার শিল্প, তোমার যে ব্যবসায় তুমি যে ফিল্ডে তুমি ব্যবসা করো, ওই ফিল্ডের ব্যবসায় যদি মনে হয় যে অন্যান্য নীতিগুলো মানা সম্ভব হচ্ছে না, তুমি তার ব্যতিক্রম ঘটাইতেই পারো, রাখতেই পারো। আশা করি তোমরা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালসের সম্বন্ধে একটা বেসিক